ময়মনসিংহে ত্রিশালে 5,06,00,000 টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ ব্যুরো প্রধান হুমায়ুন কবির জানান, সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানি। মুখ্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দিন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মেজবা উদ্দিন সহ আরো অনেকে। এর আগে মুখ্যপুর ইউনিয়ন কৈতরবাড়ি জয়নাতলি বাজার দাখিল মাদ্রাসায় 2,82,00,000 টাকা ব্যয়ে 4-তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, 42,00,000 টাকা ব্যয়ে নারায়ণপুর থেকে কোনা বাখাইল রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন ও 2,82,00,000 টাকা ব্যয়ে শানকি ভাঙা উচ্চ বিদ্যালয়ে 4-তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মাদানী।